চক্র বিষয়াক ইডিয়ট বুলিলে হাইলাকান্দির বিধায়ক আনোয়ার হুসেন লস্করে। রাজহুয়া স্থানত এজন সরকারি বিষয়াক অপদস্থ করিলে বিধায়ক আনোয়ারে। দাদাগিরি সব জায়গায় নচলিব, করিমগঞ্জৰ জিলা উপায়ুক্ত কাৰ্যালয় চৌহদত চক্ৰ বিষয়াক ইতিহাস বুলি গালি পাৰিলে হাইলাকান্দিৰ এ আৰ ডি এফ বিধায়ক আনোৱাৰ হুছেইন লস্কৰে। মনোনয়ন দাখিল কৰিবলৈ আহি করিমগঞ্জ জিলা উপায়ুক্তর কার্যালয় চৌহদত বিধায়ক আনোয়ার হুসেন লস্করে দেখুৱাইছিল ক্ষমতার পাহাড়। নিজের শক্তি দেখাবলৈ দলে বলে জিলা উপায়ুক্তর কার্যালয়ত প্রবেশ করেছিল হাইলাকান্দির বিধায়কগুলো। দলে বলে নেতাগী প্রবেশ করার পিছতেই মুহূর্ততেই অরাজকতার সৃষ্টি হয় কার্যালয় চৌহদত। মনোনয়ন দাখিলের সময়ত প্রার্থীর সহ ইমান সমর্থক যার কোনো প্রয়োজন নাই, সেইবাবেই চক্র বিষয়ায় বাধা দিছিল মনোনয়ন দাখিল করবলে যা বিধায়ক আনোয়ারক। কিন্তু তাতেই খং উঠিল এ আর ডি এফর বিধায়কর। নিজের কর্তব্য সম্পাদন করব খোঁজা চক্র বিষয়াগুলো হেনো দেখাইছে দাদাগিরি। দাদাগিরি সব জায়গায় নচলিব, অবতর করে বিহেভ করে, অফিসার অফিসার থাকিব না, থাকবো এখানে চক্র বিষয়ায় বাধা দিয়া বাবে কেবল বিধায়ক আনোয়ার হুসেইন লস্করেই নহয় তাণ্ডব সৃষ্টি করিলে এ আই ডি এফর সমর্থকসকলে। করিমগঞ্জের পর গৌরীশ তন্দী, নিউজ 18 অসম, নর্থ ইস্ট। অফিসার অফিসার থাকবো না, থাকবো এখানে।